सात মাসের গর্ভবতী মহিলা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। কিন্তু চিকিৎসকের পরামর্শ না নিয়ে গর্ভবতী মহিলার পরিবারের দ্বারস্থ হলেন এক ওঝার। আর অসুস্থ ওই মহিলার উপর চলল ওঝার কেরামতি। নির্মম অত্যাচার করা হলো অসুস্থ গর্ভবতী মহিলাকে। অবশেষে আরও অসুস্থ হয়ে পড়লেন মহিলা। গতকাল থেকে অচৈতন্য ওই মহিলা। ঘটনাটি মালদা মানিকচক ব্লকের ভূতনি থানা এলাকার। একবিংশ শতাব্দীতে এমন কুসংস্কারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওদের দিশিয়া যে কোনো অসুখ বিসুখ হলে সেই গর্ভবতী মহিলা হোক সাপ কাটুক কিংবা ভূত প্রেত অনেক হয় আগুন লাগা এগুলো যত আছে সবটা একটা কুচক্র কাজ করে ওদের মধ্যে। ওরা গুণি ওঝার কাছে নিয়ে যায়। অনেক গ্রামে দেখবেন গুণি ওঝা ঘুরে বেড়াচ্ছে। ওদের কাজই হচ্ছে যে মানুষকে ঠগে নেওয়া, কিন্তু আদৌ ঠিক হবে না। এইরকম কোনো জিনিস হলে ওরা সর্বপ্রথম ডাক্তারের কাছে নিয়ে যাক, হসপিটালে নিয়ে যাক, যেখানে ওর চিকিৎসা হয়ে ভালো হবে। এটাই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীর তরফ থেকে আবেদন যে আপনারা নিজের মানসিকতাটা পরিবর্তন করুন। আপনারা এই ডিজিটাল ইন্ডিয়াতে বাস করছেন তো নিজের মনটাও কিন্তু আপনি সেইরকমই চেঞ্জ করুন।